আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। এখন চলো দেখে নেই বিস্তারিত তথ্য। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে ঢাবির চারুকলার ভর্তি পরীক্ষা আগের মতোই। এই নিউজটি আজই প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা আগের নিয়মেই থাকছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান। তিনি বলেন, 2021-22 সেশনে ঘ ইউনিটের পরীক্ষা হবে না বলে আলোচনা হয়েছে। চ ইউনিট সম্পর্কে কোনো আলোচনা হয়নি, তাই এই বিতর্কটাও অহেতুক। তিনি আরও বলেন, চারুকলা একটি বিশেষায়িত অনুষদ, এটার প্রয়োজনীয়তা সর্বজন বিদিত। এটা নিয়ে কোনো আলোচনা ডিন্স কমিটির মিটিংয়ে হয়নি। গত 8 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির মিটিংয়ে 2021-22 শিক্ষাবর্ষ থেকে 3টি ইউনিট বিজ্ঞান, কলা ও ব্যবসায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়, তবে এর সঙ্গে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে এই অনুষদে কীভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক ইউনিটে, মানবিক বিভাগের শিক্ষার্থীরা খ ইউনিটে, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গ ইউনিটে এবং সকল বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে ঘ ইউনিটে পরীক্ষা দিতেন। আর এই বিশেষ ইউনিট হিসেবে ছিল চ ইউনিট, সেখানে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।